মুরগির দাম কত? 250 আছে, 300 আছে, 450 আছে, 400 আছে, যেটা নিন। এটা দেশি মুরগি না বয়লার? চড়া মুরগি। চড়া মানে চুরি করা মুরগি না, চোরে চোরে বড় হয়েছে। দাও তাহলে এটা মাংসের মতো করে রান্না করে দাও। কত? কি রকম? দারুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস ক্রিয়েশন। আমি উত্তম, দীঘা ট্যুরে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখো ভ্রমণ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে। দীঘাতে ঘুরতে এসে সি ফুড ট্রাই করব না তাই কি হয়? আজকে আমরা ওল্ড দীঘা বিচ মার্কেট থেকে সি ফুড ট্রাই করব। সন্ধ্যের টাইমটাতে ওল্ড দীঘা বিচটা সেজে ওঠে এক অন্য রূপে, চারিদিকে ট্যুরিস্টের ভিড়। সবাই এখানে কেনাকাটা আর সি ফুড ট্রাই করতে আসে। আমার প্ল্যান আছে অক্টোপাস খাওয়ার, চলো তাহলে যাই। সন্ধ্যের সময় বিচ মার্কেটে আসলে দেখতে পাবে এখানে প্রচুর ছোট বড় মাছের দোকান আর অনেক স্ট্রিট ফুডের দোকান। এই দোকানগুলিতে আছে কিছু জানা কিছু অজানা মাছ। এখানে আছে চিংড়ি, ইলিশ, ভেটকি, ভোলা, পমফ্রেট, সামুদ্রিক চিতল, কাঁকড়া, বাঁশ পাতা, আরও অনেক ধরনের মাছ। মাছগুলি একদম র অবস্থায় আছে। কাস্টমাররা যে মাছটি পছন্দ করবে দোকানদাররা সঙ্গে সঙ্গে মাছটিকে পরিষ্কার করে গরম তেলে ভেজে পরিবেশন করবে। আর এখান থেকে মাছ কেনার সময় একটু দরদাম করে নিয়ে কিনতে হবে। বন্ধুরা, আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি অক্টোপাস খাবো। এই দেখো সেই অক্টোপাস। লাইফে ফার্স্ট টাইম ট্রাই করব, জানি না কেমন লাগবে খেতে। ইউটিউবে অনেকবার অক্টোপাস খেতে দেখেছি আর সেখান থেকেই অক্টোপাস খাওয়ার ইচ্ছাটা জেগেছিল। আর আজকে আমি সত্যি অক্টোপাস খেতে চলেছি। একটু একটু ঘেন্নাও লাগছে, আবার খাওয়ার ইচ্ছাটাও জাগছে। যাই হোক, আজকে অক্টোপাস খেয়েই দেখব কেমন লাগে। তাহলে চলো বন্ধুরা, এবার অক্টোপাসটার দাম দর করে দেখি কত টাকা দাম পড়ে। অক্টোপাস কত করে? বড় সাইজে দেখি। অক্টোপাস বড় সাইজে দেখি কত করে? এটা কত দাম? হ্যাঁ, কত দাম হবে এটা? 300। এর থেকে ছোট আছে 200। ওটা 200 তো হবে না? হ্যাঁ, বানানো হয় না বড়টা দেখি। দাও তাহলে এটা মাংসের মতো করে রান্না করে দাও। কত? 200 টাকা। ওর আইসটা দেখি একটু। ঠিক আছে, এটা তাহলে মাংসের মতো করে ই করে দাও। হ্যাঁ, কাঁকড়া কত? কাঁকড়া এটা বরফের তো না? কোনো বরফে না, কাঁচা মাল পাবে, খোলা ছাড়িয়ে মশলা দিয়ে রেডি করে। এগুলো 80 টাকা এখান থেকে, এগুলো 80 টাকা খোলা ছাড়িয়ে মশলা দিয়ে রেডি করে বানিয়ে, পুরো কাঁচা ফ্রেশ। আমাদের অক্টোপাসটা রান্না হচ্ছে, ততক্ষণে আমরা চিংড়ি ভাজা ট্রাই করছি। চিংড়িটা খুবই স্পাইসি আর খেতেও খুব ভালো লাগছে। প্রতি প্লেট চিংড়ির দাম ১০০ টাকা করে পড়লো। এই যে অক্টোপাস এখন টেস্ট করবে জয়া, প্রথমে টেস্ট করবে। দেখো না, তাহলে দিদি টেস্ট করো প্রথমে। খেলাম আর দুবারে বেশি আর খেতে পারলাম না, ফার্স্ট টাইম খেয়েছি তো ওই জন্য অতটা। এমনি খেতে ভালোই। দিদি খাচ্ছে এখন বাকি প্লেটটা, জয়াও ট্রাই করছে। দাদা খাও একটা, জয়া ট্রাই করছে। খাও, কেমন যেন একটা গন্ধ আছে। দিদির মনে হয় হেভি টেস্টি লাগছে, বলো? যাই হোক, লাইফের ফার্স্ট টাইম অক্টোপাস ট্রাই করলাম। আমার খেতে ততটা ভালো লাগেনি, বাট অনেক দিনের ইচ্ছা ছিল, তাই একবার ট্রাই করে দেখলাম। এখানকার প্রতিটি রান্নাই একটু স্পাইসি করে তৈরি করে। আমাদের অক্টোপাসটার দাম পড়েছিল ২০০ টাকা। তো বন্ধুরা, আমার মতো তোমাদের মধ্যেও যাদের অক্টোপাস খাওয়ার ইচ্ছা আছে, তারা দীঘাতে আসলে অবশ্যই একবার অক্টোপাস ট্রাই করে দেখবে। অনেক কষ্টে সবাই মিলে অক্টোপাসটা শেষ করলাম। বন্ধুরা, এই দীঘা মার্কেট থেকে তোমরা চাইলে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি করা আসবাবপত্র বা শঙ্খ কিংবা মালা, এরকম ধরনের বিভিন্ন জিনিস পাওয়া যায়। আর অবশ্যই এখানে এসে একবার সি ফুড ট্রাই করে দেখবে। আমার এই চ্যানেলে দীঘা ট্যুরের অনেকগুলি ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওগুলি দেখতে পারো। ভিডিওগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আবার তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।